বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল, আমি যখন মেরাজে গেলাম তখন আমার আগে আগে তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পেরেছি। সুবহানাল্লাহি বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া বেলাল, হাদিসনি বি আরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, ইসলামের মধ্যে তুমি এমন কি সুন্দর কাজটা করো যার কারণে আমি তোমার এত মর্যাদা দেখলাম, জান্নাতের ভিতরে এত মর্যাদা দেখলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে রাসূলুল্লাহ, এরকম কোনো কাজ আমার মনে পড়ে না যেই কাজের কারণে আমার এত মর্যাদা আপনি দেখেছেন জান্নাতে, তবে গায়রা আন্নি লাম আতাতাহহারু তুহুরান ফি সাআতিন মিন লাইলিন আও নাহারিন ইল্লা সাল্লাইতু বিযালিকা তুহুর। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবে একটা আমল আমি খুব যত্ন সহকারে করি, সেটি হচ্ছে দিন হোক রাত হোক যখনই আমি ওযু করি এই ওযুর জন্য আমি দুই রাকাত সালাত আদায় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা এই জন্য তোমার এত মর্যাদা দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।